নূরজাহান আক্তার প্রিয়া প্রশ্ন করেছেন, কচু রান্না করার সময় কচুকে শুষ্ক শুদ্ধ করে তারপরে রান্না করতে হয়, কারণ এতে গলা ধরায় ভয় থাকে না। এখন আমার প্রশ্ন হলো, এই প্রসেসে রান্না করার পরও কি কচুর গুণাগুণ অটুট থাকে কি না? অ্যাকচুয়ালি কচু রান্নার অনেক প্রসেস আছে, আমি অনেক প্রসেস দেখেছি যে কোনো রকম সিদ্ধ করা ছাড়াই কচু রান্না করা যায়। কচু যেহেতু এর একটা ইনগ্রিডিয়েন্টসের জন্য আমাদের গলা চুলকায় বা হাত পা চুলকায়, কচু রান্নার হলো বিশেষ বিষয় সেটা হলো তাতে আপনার রসুনের মাত্রাটা ঠিক থাকতে হবে, তার পাশাপাশি টক জাতীয় কিছু দিয়ে কচু রান্না করতে হবে, যেমন জলপাই হতে পারে, কাঁচা আম হতে পারে, চালতা হতে পারে, বা একটু আচার দিয়ে কচুটা রান্না করতে হয়। তার টকটাকে কচুর সাথে অ্যাডজাস্ট করতে হয় আয়রন অ্যাবজর্পশনের জন্য, এবং তখন হলো আপনার টক অ্যাড করলে যে বিষয়টা হয় যে এর যে থেকে যে চুলকানিটা হয় সেটা কমে যায়। এই জন্য সিদ্ধ করে পানি ফেলতে হবে বিষয়টা তা নয়, এটি রান্নার প্রসেসিংয়ে আপনার মশলা ইউজটা খুব ইম্পর্টেন্ট, যে মশলাটা আপনি কতটুকু ইউজ করছেন, এতে রসুনের পরিমাণ কম হলে আপনার গলাটা চুলকাবে, এবং যদি ভালো রান্না না হয় তখনই আপনার গলাটা চুলকাবে।